ও তোরা দেখবি যদি আয় তোর ভালোবাসাটা, পাগল হয়ে বসে আছে সারা জীবনটা। তোরা দেখবি যদি আয় তোর ভালোবাসাটা, পাগল হয়ে বসে আছে সারা জীবনটা। দেখবি যদি আয় তোর ভালোবাসাটা, পাগল হয়ে বসে আছে সারা গোটা পাটা। ওই হতো ছাড়া, তুই এখন কোথায় ছিলিস রে? আয় কোথায় ছিলিস তখন? আগে বল তুই কোথায় ছিলিস? মায়ের ভোগে চলে গেছিলিস? মাত্র কিছু হয়নি তো? এখনই মাকে ভোগ দিয়ে আসলাম রে। কোন ভোগ রে? কেন ভোগ গালা খাচ্ছিস? সকালে খেলি সন্ধ্যা প্রাস করে পড়ে। আমি ভেবেছি তুই মায়ের ভোগে পালিয়ে গেছিস। এখনই মাকে ভোগ দিয়ে আসলাম। ও তেলটি এই জানিস কি হয়েছে বল? একবার তুই কোথায় ছিলিস? একবার ঘটনা ঘটে গেল তাও তুই জানিস না, একবার বড় ঘটনা ঘটে গেছে। একবার তুই অনেক বড় ঘটনা সবাই জানে আর তুই জানিস না। বিশাল ঘটনা ঘটে গেছে, একেবারে ঘটনা ঘটে গেছে। এই বলবি তো কি কর? আরে কেউ মরে গেছে। এই কত ছাড়া কে মরবে আবার? তুই যে বলছিস ঘটনা ঘটে গেছে। হ্যাঁ রে বড় ঘটনা। এই তুই বলতো আরে জানিস না, আমাদের রানীমা আছে যে সবাই রানীমা বলে, একটা সিংহাসনে বসে যে সবাই বলে রানীমা রানীমা। হ্যাঁ আমাদের রানীমা, আমাদের রানীমা সবাই যে বলে রানীমা। হ্যাঁ আমাদের রানীমা, আমাদের রানীমা, আমাদের আমাদের সবাই যে রানীমা বলে। আগে শোনে কি হয়েছে বলবি তো। দেখ আগে যা, আগে যা, রানীমার কি হবে দেখ। কি এইটা হবে রানীমার? দেখ রানীমার কি হবে, এইটা হবে রানীমার। এই ওই রানীমা খাবে রে? তো খাবে তো, খেতে দে। রানীমার খিদে লেগেছে, খাবে না? সাত খাবে, সাত ওই সব খাবার খাবে রানীমা, সাত খাবে। হার হাররা সাপ খাবে না, তেলিয়া সাপ খাবে। ওই ঢোড়া খাবে, ঢোড়া 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 সাপ না রে, সাত সাত মিষ্টি ফল মূল সব খাবে। তো রাজবাড়িতে কি অভাব আছে রে? অনেক অনেক ভালো মন্দ ফল রাজভোগ আছে, খাবে রানীমাকে? ওগুলো সব খাবে না, বাজারে যেতে হবে, রানীমার পেটে সন্তান আছে। শয়তান? এই শয়তান সন্তান গুনিগেটা, গুনিগেটা, গুনিগে আই মা গুনিগেটা, ওটার বাচ্চা রে, বাচ্চা মেয়ে বা ছেলে আছে মনে হয়। রানীমা উপরা ধরে নিয়েছে, উপরা উপরা বাচ্চা হবে, বাচ্চা রানীমার বাচ্চা হবে, আবার মা হতে চলেছি। রানীমায়ের বাচ্চা হবে, মা হবে, মা হাসিস কেন রে? মারবো মুখে ভেঙে দেবো একবার। চিনি কেন রে? ওই মুখে ভেঙে দেবো একবার। আরে রানীমায়ের তিন কাল চলে গেছে, একটা পা শ্মশান আছে, একটা পা বাড়িতে আছে, কখন মরবে কোনো গ্যারেন্টি নাই। ঠিক না বলেছিস? আবার আবার বুড়ি জান এখানে আছে। এটা গাছ? হ্যাঁ ক বছর থেকে আছে এটা গাছ? এটা গাছ কমসে কম 60-70 বছর থেকে। গাছ থাকলে রে গাধা নিশ্চয়ই ফল দিবে। ও রে আমার সানমা রে, সানমাই লাগবো আমি। গাছ থাকলে তো ফল ধরবে, ফল ধরবেই। আরে তাই বাজারে যেতে হবে। বাজারে? হ্যাঁ। আচ্ছা কি কি নিবো বাজারে? আপেল, আপেল মিষ্টি, মিষ্টি কলা, কলা সারি মোটা কলাটা নিবো, মোটাটা। হ্যাঁ যেটা নিবো তুই এক কাজ কর, টাকা দিয়ে ফটাফট টাকা দে। এই টাকা দে ফটাফট টাকা। টাকা আছে না কেউ? সবাই বসে আছে, টাকা দিবে। এই সাগর সাহা মালিক, সাগর সাহার কাছে যাবি? আমি চিনি কোনটা সাগর সাহা। আরে যে একটা মালিক বসে আছে, 1000 টাকা লিয়ে আসবি যা। ও তো 1000 টাকা দিবে। কেন বলছো? এখান থেকে মালদা যাবো। হ্যাঁ কত ভাড়া? কমসে কম তো ওই 5000 টাকার বাজার করবো, 1000 টাকা নিবি। আমরা আট জন, এই যে সাগর সাহার কাছে আগে যা, 1000 টাকা নিবি। আগে সাগর সাহার কাছে, ঠিক আছে? আমি সবারই কাছে যাবো। আগে টাকা নিয়ে আয়, আগে টাকা নিয়ে আয়, তারপর একটা মালিকের কাছে যাবি। এই টাকা দাও। এই বাজারে যাবি? কাকে বলছিস? বাজারে যাবি আমাকে? হ্যাঁ আমি তো সেজনে রে পাগলা, আমি সেজে হচ্ছে যাচ্ছি। 100 টাকা নিবি না, ভুল করাও। কি দিচ্ছ? 100 টাকা নিবি না, ভুল করো, ঠিক আছে? দিচ্ছে না, কমসে কম 1000 টাকা নিচ্ছে, নিবি না? 1000 টাকা দাও। না তো ওইটা মালিকের কাছে যা না, ওটাও দিলাম এই জন্য। হ্যাঁ এটা সাগর সাহার কাছে আগে নিয়ে এলে, আমার সব বাজারে যাবি? 1000 টাকা দাও। হ্যাঁ যাব রে। বাজারে যাবি? সত্যি দিবানা মৈত্রা
বুঝিনি তো আমি, বেমানি তুই যে হবি আমি বুঝিনি তো আমি, কাছে তেনে নিয়ে দূরে সরে দিলি ওরে ও পাশানি, কাছে তেনে নিয়ে দূরে সরে দিলি ওরে ও পাশানি, ও পাগলি মরে যাব আমি ও সাজনি মরে যাব কি বললাম? আমি বললাম দাদা চা ক টাকা কাপ? আমি বললাম ভারী অসম্ভব, দিয়ে দিয়েছে
ভাই তোরই ভুল হয়েছে। কাকা কলা আছে কি? কলা ওই মোটাটা কলা লিবা। হ্যাঁ মোটকাটা কি কলা আছে? মোটাটা আছে কি? ওকে দিস তো কাকা। না মিলবে না রানীমার জন্য। কলা কত করে হালা? 20 টাকা হালা। আর তুই আমার শালা শেষ। ধর ভাই ধর, ধরকে মুচড়ে খা। আমাকে মুচড়ে দে বুঝি তো। আমি বললাম ভারী জ্বালা শালা, ভিতরে জড়িয়ে দিয়েছে শালাকে মানে। এটা ভালো না দাদা। ই আছে কি মিষ্টি? ওই যে বুঁদিয়া ক টাকা পিস কিলো হিসাবে? ওটা ওটা 90 পিস দিয়ে দাও তো। 90 পিস? হ্যাঁ 90 কিলো দিয়ে দাও তো। আর ওইটা ওই যে রসগোল্লা, রসগোল্লা না রসগোল্লা? রসগোল্লা দিয়ে কালোটা সাদাটা নিবি। রসগোল্লা দিয়ে দাও 200 কেজি। আর ওইগুলা ভেড়া 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 না পেড়া? হ্যাঁ পেড়া গেলা দিয়ে দাও 300 কেজি। আর ওই যে কি বলছে ওই যে ওই যে ওই যে কালোটা দিয়ে দাও 550 কেজি। আর এই দাম কত টাকা লাগছে? না তাও টাই দিয়ে তো বলো হিসাব কত টাকা লাগতে পারে। 70-80 হাজার? একটা বলো, 70 বলো না 80 বলো, একটা বলো। আরে ভাই একটা বলো না রে ভাই, 80 হাজার? 90 হাজার নিয়ে নিও। দেখলি শালা কিভাবে ঠকাই নিও আমি? তুই ঠকালি। হ্যাঁ দেখলি কিভাবে ভালোই ঠকালি শালা। 80 তোকে ঠকলো শালা, 80 বলেছে আমি 90 দিলাম শালাকে। তুই 90 দিলি শালাকে ঠকিয়ে। আর তোকে ঠকালো এখন কি টাকা দিয়েছি আমি? তে না এখন কি টাকা দিয়েছি আমি? না ওটা দাদা একটা বড়কা কারে মাখিয়ে দাও। দাদা বড়কা কারে মাখিয়ে দাও, একটা বড়কা কারে মাখিয়ে লাও। মাইকেটাকে 100 গ্রাম দাও খান দেখে কেটা। পাবলিককে খাবিয়ে দেবা টাকা, ভিক্ষা করলিবা ভিক্ষা করলিবা। আরে ভাই সাদের বাজারে ভাই লিয়ে চলে গেছে। আচ্ছা আরে ভগবান রে, সব চলে গেছে রে ভগবান রে। অতি শীঘ্র বাজারে করে নিয়ে আসিবে, তাই এত বিলম্ব কেন? দাসী, ও দাসী, আসি। হাতের জিনিসগুলো নিয়ে আসো। বাজার করা হয়েছে মা? হ্যাঁ রানী মা। আমারই আমরা সব কিছু রান্না টান্না সব হয়ে গেছে। হয়ে গেছে মা? এখন চারতলা থেকে নিয়ে নামছে। তাই হবে, একটা আসন দেবে, আসন দিবা আসন। তাই হবে মা। আর সকলকে নিমন্ত্রণ করা হলো, রানীমাকে এসে সাত কাটে যাবে। খাবার হ্যাঁ না কি? রানীমা সত্যি খাবার শেষ? না না খাবার শেষ হয়নি। কি হয়েছে এখনো? নিয়েই তো আসেনি। আসেনি নিয়ে সব নিয়ে আগে কে কে খাবি? আয় মা, আগে কে কে খাবি? আগে তাড়াতাড়ি আগে কে কে খাবি? ওই আগে সাত কে কে খাবি না কে কে খাও বা আসো? হ্যাঁ কে কে খাও বা আসো? ও তোরা ইহাইলো রানীমাকে সাথ খাওয়া, তোরা আইলো রানীমাকে সাথ খাওয়া। বলে চাল ভাজা মা তোর ভাজা, তবে দিয়ে আদর কুচা। চাল ভাজা মহ তোর ভাজা, তাতে দিয়ে আদর কুচা। আইলো দিদি রানীমাকে সাথ খাওয়া, তোরা আইলো দিদি বড় বড়
রসগোল্লা খাবি রানি সনিকা, বড় বড় রসগোল্লা খাবি রানি সনিকা, সবাই মিলে আসো সাদু খাবার ওরে চম্পানি তো বাসি পিসি এসো তোমরা তাড়াতাড়ি, যারা যারা সাত খাওয়াবে সাত খাইয়ে যাও, এসো এবার সকলে সাত খাবে যাবে, সকলে মিলে সাত খাওয়া
চিরু সতে হাব দুজনে তুমি আর আমি, কখনো হবে না বাধা ও গো আমার সাথী, তুমি আমার মঞ্জিল প্যার কি চুরি রে আমার ঝিঙাটা কে করলো চুরি, আমার ঝিঙাটা কে করলো চুরি রে আমার ঝিঙাটা কে করলো চুরি, আমার ঝিঙাটা কে করলো চুরি রে আমার ঝিঙাটা কে করলো চুরি রে, চোর এসে ঢুকে গেল চোর এসে ঢুকে গেল ঝিঙাটা করলো চুরি, আমার ঝিঙাটা কে করলো চুরি রে আমার ঝিঙাটা কে করলো চুরি, আমার ঝিঙাটা কে করলো চুরি রে আমার ঝিঙাটা কে করলো চুরি, আমরা স্বাদ খাওয়াবো রানী মায়ের অনেক স্বাদের আয়োজন করেছে, আপনারা একে একে এসে স্বাদ খাওয়াবার, কিন্তু পয়সা দিবেন না, বেশি করে 500 টাকা করে দিবেন, ঠিক আছে, না তো স্বাদ খাওয়াতে দেবো না। ওরে স্বাদ খা ইবে মহারানী সমেকা পঞ্চসখী, সাহাদ খাইবে মহারানী সনেকা, পরিপঞ্চকিন আরে সাধ
500 টাকা দিবা সাত খেতে। হুম, এই গান কয়েকটা